হ্যালো এভরিওয়ান, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করছি ব্লগের সাথেই থাকবে, আপনাদের ভালো লাগবে। প্রায় অনেক দিন পর বলতে পারেন, মাসও হতে পারে মেবি, তো পরোটা তৈরি করলাম সকালে, সাথে একটু ভাজিও তৈরি করছি। আজকে দুপুরে অত রান্নাবান্নার ঝামেলা নেই, তাই সকালে একটু ভারী নাস্তাটা মানে সময় নিয়ে বানাচ্ছি। তো আমার ছেলে খাবে না, তারপরে ওর জন্য একটু একটু নিলাম, আর আমাদের জন্য এখন রেডি করছি। ঢাকনা দেওয়া লাগবে? অবশ্যই। কি লক আছেনি? হ্যাঁ, লক না হয় হবে। কই আছে? বসাইছস হয় না? আবার বসাও, ওপেন করো, পুরোটা খুলো, খুলি আবার দাও। এত বসছে মত না? হ্যাঁ, এবার ঘোরাও। কয়েকদিন ধরে এই গোলমরিচগুলাকে ক্রাশ করবো করবো বলে আমার কোনোভাবেই করা হচ্ছে না। আজকে ওর বাবা বলল যে কি আমিই করে দিই, তো প্রথমবার ট্রাই করছি, আশা করছি ভালো হবে, দেখা যাক কি হয়। বেশি একেবারে যে মিহি করব তা না, হালকা করে একটু ক্রাশ করে নিব, যাতে একটু দানা দানাও থাকে। এটা আবার খুব বেশি ব্যবহার হয় এটা সেটাতে, তো ভাবলাম একটু বেশি করে করলে হয়ে যাবে, তো মনে হয় আরেকবার একটু করলেই হয়ে যাবে। এই 15-30 সেকেন্ডের মতো একটা পুশ করলাম। ওকে, এত সুন্দর গোছানো পরিপাটি একটা বাসা, এর আগে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই বুঝিয়ে গিয়েছেন এটা আমার বাসা না, এটা হচ্ছে যে আমার এক মিষ্টি ভাবির বাসা। দেখে তো আমার খুবই ভালো লাগছিল, ড্রয়িং রুমটা এত সুন্দর গোছানো পরিপাটি, তেমনি আবার অনেক বড়। সাধারণত এখানকার দেশে এত বড় মানে রুম কম দেখা যায়। হ্যাঁ বাবা, তো আমার আর আমার স্বামীর তাদের দুষ্টুমিগুলো আমি এনজয় করছিলাম। আমাদের স্বামী বাবা অনেক ছোট, 2.5 বছর থেকেও অনেক কম, তারপরও আমার আরহামকে ও পছন্দ করে, আবার আরহামও অনেক পছন্দ করে, মাঝে মাঝে পিকু বেলি বলে, আর বোনদেরকে সে সিস্টার বলতেই পছন্দ করে, আর বোন যদি একেবারে ছোট দেখে তখন ও নিজে থেকে এটাকে পিকু সিস্কো বলে। তো ও আসলে অনেক পছন্দ করে ওর সমবয়সী বা একটু বড় ভাই বোন, এক কথায় পছন্দ। হাই করো স্বামী, এই যে, এই যে বাবা, হাই, তুমি একটু হাই দাও তো। তুমি এত পচা কেন? এটা কি ফুড? ওই বেলি, পিকু বেলিকে বলো বেলি আসো, আমরা রেস্ট দেব এখন। এই টাইমটা যেহেতু দুপুরবেলা, এই টাইমে আমাদের স্বামীর বাবা একটু ন্যাপ নেয়, তো আজকে সেটার সুযোগ এখনো হয়নি, তাই আমার বাবাটার মুড কিছুটা অফ। তো যাই হোক, আমি আমার মায়েদের সাথে গল্প করতে এই রুমে চলে আসলাম। এখানে ওরা দু বোন থাকে, বেডের পাশাপাশি বিশাল এক কাবার্ড আছে, এপাশে আবার দুটো পড়ার টেবিল, আর ওদের সাথে গল্প করতে গিয়ে তো আমি অনেক ধরনের অনেক কিছু শিখলাম, আমার কাছে দেখে ভালো লেগেছে। ওরা অনেক কিছু জানে, হাতের কাজের মধ্যে অনেক কিছুই আমার সাথে শেয়ার করলো। আর এদিকে ভাবি তো বারবার বলছে খেয়ে নিন, আমরা চাচ্ছিলাম একটু ওয়েট করি, আরও গেস্ট যারা আছেন তারাও আসেন একসাথে, কিন্তু খাবারের কালারগুলো, খাবারের এই স্মেলগুলো এত পরিমাণ টানছিল, ভাবি বলার পরপর আর না করলাম না, ভাবলাম যে খেয়ে নিই, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্রত্যেকটা খাবার কী পরিমাণ লোভনীয় হয়েছে, কী পরিমাণ মজার ছিল, এটা বলে বোঝানো যাবে না। সবাই ভালো রান্না করে, তারপরও এই রান্নাটাতে একটা অন্যরকম অথেন্টিক একটা স্বাদ পাচ্ছিলাম, এটা মন চাচ্ছিল আমি অনেক সময় ধরে আস্তে আস্তে খাই, কিন্তু পেটে তো আর জায়গা নেই, আর এর মাঝে বাকি গেস্টরাও আসছেন। তো ভাবিকে অনেক ধন্যবাদ, এত আইটেম কীভাবে যে মানে না করলেও হতো, আসলে এগুলো সব কিছুই ভালোবাসা। তো এখানে পোলাও ছিল, কাবাব ছিল, চিংড়ি ছিল, মাছ ছিল, বিফ ছিল, চিকেন রোস্ট ছিল, সব কিছু অসাধারণ হয়েছিল। এর মাঝে আবার আমার জন্য স্পেশাল করে একটু শুটকির ভর্তাও করেছে, সালাদ, ড্রিঙ্কস ওগুলো তো আছেই, আর আমার প্লেট দেখেই বুঝতে পারছেন কী পরিমাণ মজা করে আমি খাচ্ছিলাম। সাধারণত আমি এত পরিমাণ খাবার খেতে পারি না, কিন্তু আজকে আমি কেন জানি খেতেও পারছি, এত ভালো লাগছে। আর আজকের দিনটাও খুবই চমৎকার,
প্রায় তিন তলার উপর আমরা, আর উপর থেকে বাহিরের দৃশ্য সব দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা লোকেশনে উনার বাড়ি। বাইরে স্নো পড়ছে আর আমাদের ভেতরে গরম গরম স্পেশাল খাবার খাওয়া হচ্ছে। সত্যি খুব মানে অন্যরকম একটা ভালো সময় কাটছিল। এবার তো আমি ফুল, আমাকে রেস্ট করতে হবে। আর এর সাথে এক নতুন বোনের সাথে দেখা হয়ে আমি তো মানে আকাশ থেকে পড়লাম, এতটা খুশি হয়েছি। কারণ ওনার সাথে আমার তেমন কখনো মানে ফেস টু ফেস দেখা হয়নি, জাস্ট ফোনে কথা হয়েছিল আর মেসেজ দেয়া নেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে দেখতে পেয়ে আমি সত্যি আজকে দিনটাকে অনেক বেশি স্পেশাল মনে করছি। আর এদিকে মিষ্টিভাবে দেখেন কি পরিমাণ আয়োজন করেছে, কোনো ডেজার্ট আইটেমই উনি বাদ দেননি। মিষ্টি থেকে শুরু করে টক দই, ফিনি, সব কিছুই ছিল, কেক। আর এইদিকে আরেকভাবে নিয়ে এসেছে ছোলা ভুনা প্যাটিস, যেটা খুবই লোভনীয়। মানে ঝাল, মিষ্টি, প্রত্যেকটা আইটেম, মানে কোনটা ফেলে কোনটা খাবো আমি আসলে অস্থির হয়ে পড়ছিলাম। পেটে তো কোনো জায়গাই নেই, তারপরও মন যাচ্ছে না সব কিছুই ট্রাই করি। আসলে এগুলার পেছনে একটাই কাজ করছে, সেটা হচ্ছে অনেক বেশি আন্তরিকতা আর ভালোবাসার এফোর্ট। না হয় এটা আসলেই করা সম্ভব না, আপনি যতই এফোর্ট দেন না কেন এগুলো কখনো সুন্দরভাবে আপনি প্রিপার করতে পারবেন না যদি ভেতর থেকে ভালোবাসার আন্তরিকতা না থাকে। আসলে অনেক অনেক বেশি ধন্যবাদ বলে বোঝানো যাবে না, এত বেশি আন্তরিকতা, এত বেশি ভালোবাসা বিদেশের মাটিতে পাবো ভাই ভাবিদের কাছ থেকে, আসলে এটা আমি ভাবতেও পারিনি। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:30 মতো। তো সেই যে কবে আমরা দুপুর 2টার দিকে ওনাদের বাসায় গিয়েছিলাম, অনেক লম্বা সময় কাটিয়েছি আর এখন বাসার দিকে রওনা দিব। আর আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। নভেম্বরের 1 তারিখ থেকে আমাদেরকে স্নো অভ্যর্থনা দিয়েছে ঠান্ডার, তো আমরাও তাকে সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু ঠান্ডার দেশ বলে কথা। বাহিরে অনেক ঠান্ডা বাট অনেক সুন্দর লাগছে। তো আমরা অনেক সুন্দর একটা দিন কাটিয়ে সুন্দর একটা অনুভূতি নিয়ে বাসার দিকে ফিরছি। পরের দিন সোমবার না হলে হয়তো বা আরও কিছু সময় থাকার চেষ্টা করতাম, তারপরেও এনাফ হয়েছে। আসলে অনেক ক্লান্তই লাগছে, এত পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে আর গল্প করা হয়েছে। যাই হোক, বাসার দিকে ফিরবো, তবে একটু ভয় কাজ করছে যেহেতু স্নোতে মোটামুটি রাস্তাঘাট ঢেকে গিয়েছে আর এর মাঝে কিন্তু আমাদের উইন্টার চাকাটা চেঞ্জ করতে ডিসেম্বরে প্লে করতে পারে। এখন ভরসা করে অনেক হেভি স্নো হয়নি, হেভি স্নো হলে তখন প্লে করতে পারবে। আর এরই মাঝে আমরা পৌঁছেও গেলাম, আমার বাচ্চারা অনেক হ্যাপি, তারা অনেক সুন্দর সময় কাটিয়েছে, ওর বাবাও আসছে আর আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো এই ছিল আজকের সুন্দর একটা ব্লগ, আমার অনেক ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখেন স্নোতে ভরা ছোট ছোট ফুল। তো এই তো বিদায় নিয়ে নিই, ভালো থাকবেন। যদি আজকের ব্লগটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন আর ভাই ভাবি আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও অনেক বেশি ভালো থাকবেন।